হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা রেসিপি আপলোড করব, যেটা চকলেট ছাড়া ভ্যালেন্টাইন্স ডে একদমই ইনকমপ্লিট। তো চকলেট দিয়ে কি করে এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন আপনারা করবেন, সেই রেসিপিটাই আজকে শেখাবো বাড়িতে অতি সহজে। আর এই ডেকোরেশন চকলেটের যে এই যে ডেকোরেশনগুলো করেছি, এগুলো দিয়ে আপনারা কেককেও ডেকোরেশন করতে পারেন বাড়িতে ইজিলি, একদম দোকানের মতো। খুব সহজ রেসিপি, খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আপনাদের শিখিয়ে দিয়েছি। যদি এই ধরনের রেসিপি শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও একটু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে এবং সর্বপ্রথম আপনারা রেসিপিটা দেখতে পারবেন। চকলেট ডেকোরেশন করার জন্য যে বানাবো, তার জন্য চকলেট লাগবে, চকলেটের বার। এই হোয়াইট চকলেটের বারটা যে কোম্পানি নিয়েছি সেটা মোর্ডে কোম্পানির। এর ডার্ক চকলেটও হয় আর হোয়াইট চকলেটও হয়। এই চকলেটের কোয়ালিটিটা খুব ভালো, এই চকলেট দিয়ে খুব ভালো ডেকোরেশন করা যায়। এবং আমরা যে চকলেট গ্রানাশ বানাই, এই চকলেটেরই সব থেকে বেশি ভালো হয়। এটা অনলাইনে, যে কোনো অনলাইনে আপনারা পারচেস করতে পারেন, তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো চকলেটটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যেটুকুনি আমি করব। অল্প অল্প করে ফার্স্ট টাইম ট্রাই করবেন, তারপর বেশি পরিমাণ বানাবেন। তো চকলেটটা ফার্স্টে আমি মাইক্রোওভেনে মেল্ট করছি। তো 30 সেকেন্ডের জন্য ফার্স্টে দিয়েছি। তো 30 সেকেন্ডের জন্য দেওয়ার পর কিন্তু দেখুন গলেনি, বেশি পরিমাণে কিন্তু টাইম দেবেন না। 30 সেকেন্ড করেই কিন্তু চকলেটটা মেল্ট করবেন মাইক্রোওভেনে। মাইক্রোওভেন যাদের কাছে না আছে, তারা কিন্তু চকলেটটা ডবল বয়লারেও আপনারা মেল্ট করতে পারেন, বাট চকলেটের সাথে কিন্তু কোনো কিছু দেবেন না। জাস্ট ওয়ান ইনগ্রিডিয়েন্টস, চকলেট দিয়েই কিন্তু এটা করতে হবে, জাস্ট চকলেটটাকে মেল্ট করতে হবে। এতে কিন্তু কোনো রকম কিছু অ্যাড করবেন না, তাহলে কিন্তু চকলেটটা পরে আপনাদের ডেকোরেশনের পর জমবে না। তো আমি একটু কালার অ্যাড করে একটু লাল কালারের করছি, একটা হোয়াইট কালারের করছি, দুরকম করছি। তো সেই জন্য আমি এখানে হোয়াইট কালারটা আলাদা করে নিলাম, আর একটা বাটিতে লাল এক ড্রপ নিয়ে লাল রং তার সাথে আমি কিন্তু একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুরকম কালার করে দেখিয়েছি, তবে কালার অ্যাড করলে কিন্তু চকলেটটা একটু ফেটে ফেটে যায়, অত স্মুথ এবং ক্রিমি টেক্সচার আর থাকে না। তো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, অবশ্যই এটা পাইপিং ব্যাগ দিয়ে করলে বেশি সুবিধা হবে, খুব স্মুথ এবং খুব সুন্দর ডেকোরেশন হবে। তো পাইপিং ব্যাগের মধ্যে পুরে নেওয়ার পর আমি এখানে নিয়েছি বাটার পেপার। বাটার পেপারের ওপরেই আমি চকলেটগুলো আঁকবো আর কি, করবো আর কি। তো আর বাটার পেপারের ওপর করলে কি হবে, খুব সহজেই কিন্তু আমরা চকলেটগুলো তুলতে পারবো। ছোট্ট করে কাটছি, কারণ যাতে সরু করে পড়ে, নাহলে চকলেট হুড়ুর করে যদি পড়তে থাকে আমি কিন্তু কোনো রকম ডেকোরেশন করতে পারবো না। তাই একদম ছোট্ট করে কেটেছি। কেটে দেখুন আমি এইভাবে ডেকোরেশন করছি। আর আপনারা যদি মনে হয় যে পারছেন না বা লাভ সাইনটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন আপনারা কি করবেন, একটা লাভ সাইনের কুকি কাটার যদি আপনাদের কাছে থাকে সেটা দিয়েও করতে পারেন, বা আপনারা ফার্স্টে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লাভ সাইন বা স্টার যা আপনারা বানাতে চান সেইটা এঁকে নেবেন। এঁকে নিয়ে তার উপরে আপনারা চকলেট দিয়ে এরকমভাবে করবেন। আমার দেখুন একটা লাভ সাইনের কুকি কাটার আছে, আমি সেটা ধার দিয়ে, ঠিক একদম ধার দিয়ে বর্ডার করে করছি। আর ইজিলি তুলে নিলে দেখুন একদম হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, যেহেতু এখন এটা শীতকাল বলে তাড়াতাড়ি জমে যাচ্ছে। হয়তো গরমকালে এটা 10 থেকে 15 মিনিট সময় লাগে, বাট খুব তাড়াতাড়ি এটা জমে যায়। জমে গেলে আস্তে করে হালকা করে তুলে নিলেই হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কয়েকটা করে দেখিয়েছি কত সহজেই হয়ে যাচ্ছে। এগুলো আমি যে রেড কালারের অ্যাড করে চকলেটটা বানিয়েছি সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি কিছু লাল কালারের। আপনারা লাল করতে পারেন, সবুজ করতে পারেন, ডার্ক চকলেট যদি থাকে এইভাবেই মেল্ট করে ডার্ক চকলেট দিয়ে করতে পারেন। আমি এটা হোয়াইট চকলেট দিয়ে করে দেখিয়েছি, দেখুন কী সুন্দর লাভ সাইন হয়ে গেল এইভাবে। আর দেখুন
আমি বললাম কালার অ্যাড করার পর কিন্তু চকলেটটা অত স্মুথ থাকে না যতটা কালার না অ্যাড করলে থাকে। কালার অ্যাড করলে একটুখানি মানে দানা দানা হয়ে যায় বা এ হয়ে যায়, বাট এটা দেখতে খারাপ লাগে না, এটা আবার একটু অন্যরকম লাগে। জানি না আমার কালার অ্যাড করার পর আমার চকলেটটা এরকমই হয়ে যায়, আপনারা যে যে কালার অ্যাড করবেন হয়তো নাও হতে পারে এরকম। তো এই আর কি, চকলেটটা একটু হার্ড হয়ে যায় কালার অ্যাড করলে। তো এইভাবে আমি কালারফুলও করেছি, এর ভেতরে আমি সাদা দিয়েও ডেকোরেশন করতে পারি বা ওপরে অন্য কিছু ছড়াতেও পারি, ধরুন সিলভার বল, গোল্ডেন বল এইভাবেও ছড়াতে পারি। আমি অনেক ছোটোখাটো টিপস দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যদি চান আরও অনেক রকম টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা সেটা যদি জানতে চান সেটা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এবার দেখুন, যদি আপনাদের কাছে এরকম কুকি কাটার না থাকে বা ধরুন আপনারা হার্ট শেপ না করতে পারছেন, তখন আপনারা কি করবেন, এরকমভাবে একটা পেন্সিল দিয়ে এরকম হার্ট এঁকে নেবেন, নিয়ে তারপর এর ওপরে আপনারা চকলেট দিয়ে ডেকোরেশন করবেন, ঠিক ওর ওপর দিয়ে বোলালে। তবে পাতলা থাকতে থাকতেই কিন্তু সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে, চকলেট কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। তাই জন্য এটা যেই আপনারা মাইক্রোওভেনে মেল্ট করবেন সাথে সাথে পাইপিং ব্যাগে পুরেই কিন্তু আপনাদের এই চকলেটের ডেকোরেশনগুলো বানাতে হবে। যেহেতু আমি এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি বানাচ্ছি, তো সেই জন্য আমি এটা শুধু লাভ সাইনের ওপরেই করে দেখিয়েছি, বাট এটা অনেক রকম করা যায়, আপনাদের খুশি মতো, আপনাদের মন খুশি মতো আপনারা ডেকোরেশন করুন আর সেই দিয়ে কেক ডেকোরেশন করুন। খুব তাড়াতাড়ি এগুলো দিয়েই আমি কেক ডেকোরেশন রেসিপিও একটা আনব, তার জন্য কিছুদিন আমাকে ওয়েট করবেন, কিছুদিন একটু টাইম দিন। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদের, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন, কারণ এটা অনেকেরই শিখলে সুবিধে হবে। কারণ মুভসে, তারপরে ছোটো ছোটো কাফ কেকের ওপর যদি এইভাবে ডেকোরেশনগুলো সাজিয়ে দেওয়া যায় অনেক সুন্দর দেখতে লাগে, মনে হয় একদম দোকান থেকে কিনে আনা। আমি লালটার ওপরেও কটা কিছু আর কি ডিজাইন করে দিচ্ছি হোয়াইট চকলেটটা দিয়ে, এরকমভাবেও আপনারা করতে পারেন। দশ মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন যেহেতু শীতকাল তাড়াতাড়ি আমার চকলেটগুলো জমে গেছে, আর ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রুম টেম্পারেচারেই কিন্তু এগুলো জমে যায়। এবার কিন্তু এই বাটার পেপারের ওপর কিন্তু আমি কিছুই মাখাইনি, জাস্ট বাটার পেপারের ওপর আমি চকলেট দিয়ে করলাম, দেখতেই পেলেন। আর কত সহজে খুলে আসছে দেখুন, সাবধানে খুলবেন যাতে ভেঙে না যায়। আর একটা যেটা বলছি, এটা স্টোর করবেন কি করে, স্টোর করবেন হচ্ছে এটা ফ্রিজে স্টোর করতে হবে যদি আপনাদের গরমকাল থাকে, আর যদি শীতকাল থাকে যেরকম এখনের ওয়েদার সেরকম কিন্তু এটা বাইরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, খুব ভালোই থাকবে, কোনো রকম কিছু হবে না। আর যখন গরমকাল পড়বে তখন কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, এটা বহুদিন ভালো থাকে। বেশি করে বানিয়ে রেখে দেবেন, যখন আপনারা কেক ডেকোরেশন করবেন তখন এটা দিয়ে করতে পারেন, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে। সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসবো।